এইবারে দেখবেন এক্ষুনি একটা আপডেট চলে আসবে এবং যারা যারা শুনছেন তাদেরকে বলে যে আমাদেরকে চাইলে কিন্তু এসএমএস করতে পারেন এসএমএস বলে দিয়েছি বলে দিয়েছি বলে দিয়েছেন বলে দিয়েছেন বলছেন তো লাইভে তো বলেন নাই হ্যাঁ কি করে নাই লাইভে যারা আছে তারা তো শুনে নাই যে আপনি বলে দিয়েছেন ঠিক আছে যারা লাইভ দেখতেছেন তারা কিন্তু চাইলে আমাদের লাইভে ই করতে পারেন কমেন্ট করতে পারেন কমেন্ট করতে হলে যেটা করবেন মোবাইলের মেসেজ অপশনে ও না কমেন্ট করতে গেলে মোবাইলের মেসেজ অপশনে কমেন্ট করতে গেলে আমাদের ফেসবুক ফ্যান পেজে জয়েন করতে হবে www.facebook.com/capitalfm94.8 কর্তৃপক্ষ শুনে নিন এই ক্যামেরাটা আমি সবসময় লাইভে বসে ক্যামেরা ছাড়া আর কখনো আমাকে লাইভ দিবেন না কি জানি হাতায় মনে হচ্ছে চুল আর এই চ্যাটে এখানে ফিক্স থাকবে এই পজিশনটা দিয়ে আমার চুলটা বেশি লাগতেছে ঘুরলে আমার কমে যেতেছে যাই হোক চুলের ব্যাপার পরে বলবো কারণ যে মনে রাখবেন কোন দেশের গালি কোন দেশের বুলি যে এখানে চুলের ডাক্তার সেই ইন্ডিয়াতে গেলে লোলের ডাক্তার হয়ে যায় অনেক পড়াশোনা করে সে চুলের ডাক্তার হয়েছে গেছে গা ইন্ডিয়া যাওয়ার পর সে তার ডাক্তারি করতে পারতেছে তাকে তার বাবা মা বলতে পারে চলে আসো কেন ইন্ডিয়ার লোকজন তোমার নামে উল্টো কথা বলছে তুমি এখানে চুলের ডাক্তার ছিল চুলের ডাক্তারই ভালো ওখানে গিয়ে তোমার লোলের ডাক্তার হওয়া দরকার নেই এই আর কি কোন দেশের গালি এই যে দেখ এই যে এইচএসসি পরীক্ষা চলছে হ্যাঁ কিছুদিন পরে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে তারপর আবার কিছুদিন পরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে খালি রেজাল্ট তারপর আবার কিছুদিন পরে ভার্সিটি অ্যাডমিশনের রেজাল্ট দিবে দিবে মানে পরে প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট দেয় আর মিষ্টির দোকানে তাটা হিরিক পরে ধুমধাম এটা বেচাকেনা হয় তো এবার এক ছেলে বলতেছে যে আমি আমার বাবার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমি আমার বাবার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে পরীক্ষাগুলো এমন ভাবেই দেই যাতে আব্বার কোনোদিন মিষ্টি কিনতে না হয় আমার মেট্রিক পরীক্ষার রেজাল্টে বাবা আগের দিন খুব এক্সাইটেড মিষ্টি কিনবে মিষ্টি প্যাকেট প্যাকেট কয় প্যাকেট হবে আধা কেজি প্যাকেট না এক পার প্যাকেট না এক কেজি প্যাকেট এরকম হবে তারা তো মনে করেন খুব আনন্দের প্যাকেট আর আমার এনে আমার কলজা প্যাকেট রেজাল্ট আছে কি হবে আমি তো নিজেই প্যাকেট হয়ে রয়েছি তো পরের দিন রেজাল্ট দেখার পর আমার তো আর বাসার দিকে পা আসে না মানে যেটা পাওয়ার কথা তার থেকে একটু কম ছুটে গেছে অল্পের জন্য আর বাসায় আসে না কি কম বাসায় গিয়ে কালকে বাবা এত মানে এটা কিন্তু আসলেই মানে পরিবার থেকে একটা আলাদা চাপ হয়ে আসে কিন্তু স্টুডেন্টের উপর যেটা আমি কোনোদিন আমার ছেলে মেয়েকে দিব না মানে অদ্ভুত একটা চাপ ফিল করতেছিলাম রে ভাই এত মানে খারাপ না আবার আমার বন্ধু বলতেছে আরে আমার দেখ আমি তো তোর থেকে খারাপ পাইছি ও করতেছে আমার দেখ আমি তো বুঝতেছি যে আমার দাদা অতটা খারাপ না আমি যেটা এক্সপেক্ট করছিলাম ওটা মিস হয়ে একটু কম আসছে কিন্তু আমি বাসার কথা চিন্তা করতেছিলাম যে কালকে রাতে এত আনন্দ আমি শিওর এটা দেখার পরে কেউ পছন্দ করবে না আমার বাসায় বাসায় নিয়ে যাবো যা চিন্তা তাই মানে বাসায় যেতেই যেতেছিলাম না ফোনে জোর করে নিয়ে গেছে আমার বাবা একটা মিষ্টি কিনে নেই নট এ সিঙ্গেল কাউকে কোনো মিষ্টি দেয় নেই আমার কি খারাপ লাগছে কালকে এত প্ল্যান করছি এত ই করছে বাবার এত ই ছিল সে মানে কোনো মিষ্টি কেনে নেই মানে অন্যান্য বন্ধু বান্ধবের লোকজন আইসে আমাদের বাসায় মিষ্টি দিয়ে যেতেছে মানে অদ্ভুত খারাপ এই জন্য বলি যারা পিতা মাতা আছেন আমি তার স্টুডেন্ট আছে মানে কোনো বাবা কি হয়ে নেই আগে গোল্ডেন এ প্লাস বা বি প্লাস পাই নাই কিন্তু আমার কোন বাবা রাগ করে কোন মিষ্টি খুব খারাপ লাগছে মিষ্টি খাবোই না যা তার নাকি খারাপ লাগছে না আমার তখন খুব খারাপ লাগছে আমার একটু মিষ্টি কারো মিষ্টি দিতে পারলাম না আমরা আমি কারো মিষ্টি দিতে পারলাম তিন চার দিন কারো লোক কথা কইরে কারো দেয় মিষ্টি মানুষ হচ্ছে এক্সপেকটেশন অনুযায়ী দেয় হ্যাঁ আসলে তাই এক্সপেকটেশন অনুযায়ী দেয় যে যার বাবা মা চিন্তা করছে ও তো জীবনেও পাস করতে পারবে পাস করতে দিই খুশি পাস করতেই পারবো না তার আব্বা আমার ও নিয়ে কোনো টেনশন নাই মনে কর যে অফিস থেকে আইসা হঠাৎ করে শুনছে তোর রেজাল্ট কি কয় সাবজেক্টে ফেল করছোস আব্বা পাস করছি পাস করছোস দাঁড়া মিষ্টি কিনে লোহি দাঁড়া আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে না 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 চলছে কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে ও হ্যাঁ আপনি আটকে আছেন আটকে আছি না এই এমন কেন হ্যাঁ দেখো তো চলে লাইট আসছে না এখনো আসে নাই কিছুক্ষণ পরে কি আসবে
যাক যেটা বলতে চাচ্ছিলাম আচ্ছা আমরা হ্যাঁ আমরা কন্টিনিউ করি দেখা না গেলে আর কি অডিও লাইভ হচ্ছে সাউন্ড সাউন্ড তো শোনা যাচ্ছে আজকে অডিও তো ওই যে এক্সপেকটেশন না আমি যেটা বলতেছিলাম যে একটা ঘটনা বলতেছিলাম যে এক ছেলে সে প্রায় ফেল করে প্রতিবারই ফেল করে মেট্রিক পরীক্ষা সে 3-4 বার দিয়েছে তো তার বাপ মার এক্সপেকটেশন প্রায় জিরো যে প্রতিবার আসে কি রে রেজাল্ট কি আব্বা ফেল করে নিয়ে গিয়ে আধা ঘন্টা পরেবার বাবা পরীক্ষা দিস এরপরে বার কি রে রেজাল্ট কি আব্বা ফেল আয় ঘরে ঘরে আবার মায়ের এরপরের বার রেজাল্ট দুদিন পরে ওর বাপে আগে আয় ঘরে কতদিন রেজাল্ট দিব আমি তো গাছে ঘরে থাকবো না মাইটটা আগে দিয়ে যায় ফেল তো করবি জানি দুদুম দুম মাইট দিছে কোনো কারণে তার বাবার ওই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে সে ঘরেই ছিল বাসায় আইসে আর আর কেউ জিজ্ঞেস করে না কি রেজাল্ট কি কিভাবে তোমার কেউ জিজ্ঞেস না কেন আমার রেজাল্ট কি মাইটটা দুদিন আগে দিয়েই দিছি তার আর কি দেবো তুই তো ফেল করছো পরে বাবার পরীক্ষা দিস না আমি তো পাস করছি আর আব্বা ফিট আগে পরে দাঁতে দাঁত লেগে দকল ঠেকানোর লেগে মায়েরই না খাইতি তুই তোর বাবার এত বড় ক্ষতি করতে পারলি তুই আমি এক মায় তাকে জীবনে দুইবার দিতে দেখি প্রতিবার নতুন নতুন মায়ের দিত এরকম হয় কিন্তু মানে এক্সপেকটেশন এটাই হলো এক্সপেকটেশনের ব্যাপার গেলে মানুষজন উত্তেজিত হয়ে যায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটাতে পারে তাই আমি ও একবার মনে আছে আমার বাবা বলছিল যে তখন ক্লাস 3 না 4 পড়ি আমার বাবা আগে বলছিল যদি রেজাল্ট 1-3 মধ্যে হতে পারে তাহলে তোমাকে আমি একটা সাইকেল কিনে দেবো কারণ আমি অনেকদিন ধরে সাইকেল চাইতেছিলাম যে বাবা একটা সাইকেল কিনে দেবো সে দেশে 1-3 আর আমার রুল তখন কত জানেন 39 39 আর সে আমাকে টার্গেট দিছে 1-3 মধ্যে আসা লাগবে মানে পড়াশোনা ভালো করেই করছি আমি জানি না কখনোই সম্ভব না 1-3 মধ্যে আমি সাইকেল আগে জীবনে পাওয়া হচ্ছে না আমার বাট আমি জানি না ওইবারই রেজাল্টে ক্লাস 4 থেকে যখন 5 উঠতেছি আমার রেজাল্ট 3 রেজাল্ট শুনে মত খুশি না আমি তো পরে জানি এবার তো সাইকেলটা পাইছি আমার 1-3 কোনো ফিলিংসই নাই আমি জানি 1-3 মধ্যে যখন বলতেছে আমাদের তখন বলতো কি রেজাল্ট কার্ড ম্যাডামরা হাতে নিত নিয়ে 1000 পরীক্ষিত 10টা সাবজেক্ট 1000 তুমি পেছ 700 এততম এবং তোমার আগে ক্লাস 5 রোল হবে এত করে কাটটা দিত ঠিক আছে তো আমরা আমার ডাক দিছে শাওন মজুমদার তা আমি দাঁড়াইলাম জি ম্যাডাম কাছে আসো তো 1000 মধ্যে তুমি পেছ এত এত আগামী ক্লাস 5 তোমার রোল হবে 3 আমি তো আমি চারিদিকে তাকাই দিছি কই কি 1-2 মধ্যে আমার রেজাল্ট মানে জীবন ওই একবারই হয়েছে আমি তো মনে করি বাসে পারি না রকেটে ঘুরে যাই কি আর রিক্সা কি আর হাঁটা পরে দিয়েছিল সাইকেল আরে না যায় নাই আহা লোকা এই জন্য তো পরে আর করুবার আমার 3 হয় না 1-2 আমার বাবা এইবার ধরে তোকে দিব আমি না একবার ধোকা দিছে এরা হয় দেয় না আমাকে সাইকেল কিনা আমি জানি বাবা সাইকেল পছন্দ করে না সে আমার কখনো কিনে দিবে না এই জন্যই দেয় না যাতে আমি হাত পা ভাঙবো বা পরে সাইকেল চালাতে গেলে ব্যথা পাইতেই হয় শিখতে গেলে এই জন্য সে দেয় না তো গ্রামে গেছি গ্রামে গেলে 3-4 দিনের সাইকেল ভাড়া করে নিতাম আমি গেলেই কাজিনদে বলতাম যে আমি সাইকেল চালাবো তো ওরা শিখাবে বাবা যাতে না দেখেন বাবা দেখলেন আমার মেরিয়ে ফেলাইব সাইকেল চালানো তো আমাকে 2-3 ট্রাই করার পর আমি সাইকেল চালাতে পারতেছি মোটামুটি চালতে আমাকে তাহলে ঠিক আছে সারাদিন থাক চল মাঠাতে ঘুরে আসি 4টা সাইকেল ভাড়া নিয়েছি 4-4 কাজিন ঘুরতে চালাইতেছি মোটামুটি সাইকেল চালানো শিখে গেছি ভালো চালাইতেছি এবার বাড়ির দিকে আসবো আমি জানি বাবা এলো বাজারে তো বাড়ির দিকে গিয়ে মারে দেখাবো সাইকেল চালাতে পারি
বাড়ির দিকে যাইতেছি মানে গ্রামের রাস্তা তো মনে করেন এই মাথা থেকে ওই মাথা দেখা যায়, তো বাড়ির গেটে কাছাকে দেখতেছে বাড়ির গেটে আছে, হঠাৎ করে দেখি বাবা আইতেছে গেট থেকে বাইরে, গ্রামের রাস্তা তো আপনি কই পলাই নাই, মনে করেন 360 ভিউ দেওয়া যায় কে কোন দিক যাইতেছে কি করতেছে, আমি পলানোর কোন রাস্তা পাইতেছি না, আসলে কোন দিকে লুকাইলে আবার দেখবো না, এইবার বাবা দৌড়ায় তুইল তার ডায়লগ কি যেটা পারস না কেমনে করবি, তার কাছে গেছে যে সাইকেল চালাতে পারো না সাইকেল চালাইবো বুঝছেন, এই লো অবস্থা যেখানে, এবং সেম ঘটনাটা আমার বাইক কেনার পরে হয়েছে, আমার বাইক কেনার পরে বাবা তো কয় তুই বাইক চালাতে পারস না এই পারস না সেই পারস, তুই বাইক কিনা নিয়ে আসছস সেই মানে খুব রাগারাগি, আমি শিখবো তো মোটামুটি, তো আমি এক মাস শিখছি, সাত আট দিন অফিসেও আসছি, তো একদিন হঠাৎ করে আসতেছি দেখি ফার্ম গেটে বাবা হাইটে আসতেছে, আমি ফার্ম গেট বাবার দেখছি, আমি ওঠো খুব পাটে যে উঠো না তো ব্যাগে ঠিক মতো চালানো শিখছাই তো ব্যাগে উঠবো মানে, আমি গাড়ি উঠো তুমি দেখো আমি সাত দিন ধরে অফিস যেতেছি আসতেছি না কই কিছু হয়েছে উঠো, মানে এ উঠার পর আমার হাত পা কাঁপা শুনে মনে হইতেছে আজকে মনে হয় প্রথম বাইক চালাইতেছি, এরকম একটা খুব আস্তে আস্তে মাইপায় চালাইতেছি, গলির ভিতরে ঢুকছি ধাম করে একটু ছেলক লাগাই দিছি, বাবা নেই মা আমি হাইটেই যাবো, মানে এটা কিন্তু হয় ভাই এটা হেভি প্রেশার কাজ করে, যারা ভয় পাবেন তার কাছে সহজ কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়, সাত দিন যাচ্ছে কোথাও কিছু হয় না কি দরকার মেরে দেবে কথা, এবং ধাম করে লাগছে সে রাগ করে নাই মানে আর উঠলই না সে হেরে গেল, পরীক্ষার রেজাল্ট নিয়ে কোন ধরনের টেনশন বা কোনো কিছু থেকে থাকলে আপনি সেগুলো আমাদেরকে লিখে পাঠিয়ে দেন, হ্যাঁ সব ধরনের এক্সপেরিয়েন্স আমাদের কাছে আছে, সব ধরনের, হ্যাঁ আপনার পরীক্ষার রেজাল্ট নিয়ে কোনো ঘটনা কোনো এক্সপিরিয়েন্স বা হচ্ছে যারা এসএসসি রেজাল্ট দিবে বা যাদের এইচএসসি চলছে তাদের যে কোনো রেজাল্ট নিয়ে যে কোনো মতামত আপনি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে, লিখবেন CFM স্পেস নাম স্পেস লোকেশন স্পেস এক্সপিরিয়েন্সটা বা এক্সপেকটেশনটা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে, কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এ দেখবেন যে এই যে এখনো পর্যন্ত একটি লাইভ চলছে মানে ব্রেকে গেলে আর চলবে না সেই লাইভ, সেই লাইভটিতে কমেন্ট করে দেবেন শেয়ার করবেন লাইভটি, আর ব্রেকের পরে ফিরে আসবো, শুনছেন আট বোল্টু দ্য টু ফান কিংস দুজনে আছে আজকে, ক্যাপিটাল এফএম 94.8